আজ আমাদের গন্তব্য 6,700 ফিট উচ্চতায় অবস্থিত ভ্রমণপ্রেমী বাঙালির সবথেকে প্রিয় সৌর শহর কুইন অফ হিলস দার্জিলিং। দার্জিলিং এর প্রতি বাঙালির যেন একটা বাড়তি আকর্ষণ আছে, আর সেটা এখানে এলেই বোঝা যায়। তা সে দার্জিলিং থেকে তুষারমৌলি কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করা হোক, বা এখানকার চা বাগানের এক পেয়ালা দার্জিলিং চায়ের চুমুক, অথবা টয় ট্রেনে বসে দার্জিলিং ঘোরা হোক, এই সব মিলিয়ে দার্জিলিং যেন বাঙালির মনে একটা অন্য জায়গা করে নিয়েছে। এই ভিডিওর মাধ্যমে বলে দেব আপনারা 3 রাত্রি আর 4 দিনের দার্জিলিং ট্যুর প্ল্যানটা কি করে কম বাজেটের মধ্যে করে নেবেন। থাকবে দার্জিলিং ট্যুর প্ল্যানের যাবতীয় খুঁটিনাটি তথ্য, কিভাবে দার্জিলিং আসবেন, কোথায় থাকবেন, কি কি ঘুরবেন, কি কি দেখবেন, আর খাওয়া দাওয়া বা কোথায় করবেন। চলুন তাহলে আগে জেনে নেওয়া যাক আপনারা দার্জিলিং এ পৌঁছাবেন কি করে। দার্জিলিং আসতে হলে আপনাকে প্রথমে পৌঁছাতে হবে শিলিগুড়িতে, আর কলকাতা থেকে শিলিগুড়ি আসার 3টি উপায় আছে, বাস, ট্রেন ও ফ্লাইট। প্রথমে জেনে নিই ট্রেনে করে কি করে আসবেন। ট্রেনে করে আসতে হলে আপনাদের পৌঁছাতে হবে NJP স্টেশনে, আর কলকাতা থেকে NJP আসার জন্য শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে NJP আসার অনেক ট্রেন পেয়ে যাবেন। কিছু ট্রেনের ডিটেলস দেওয়া থাকলো, তবে চেষ্টা করুন যে ট্রেনগুলো শিলিগুড়িতে সকাল সকাল পৌঁছায় সেই ট্রেনগুলো করে NJP আসার, যেমন কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস। আর এইগুলো রাতে ট্রেন হওয়ায় আপনারা খুব সহজেই অফিস করে এই ট্রেনগুলো ধরতে পারবেন। আপনাদের ট্রেনে স্লিপারে ভাড়া লাগবে 350 থেকে 400 টাকা। এরপর NJP স্টেশনে পৌঁছে NJP স্টেশনের বাইরে থেকে আপনারা দার্জিলিং এর গাড়ি পেয়ে যাবেন। শেয়ার গাড়িতে ভাড়া পড়বে 250 থেকে 300 টাকা, আর গাড়ি রিজার্ভ করলে ছোট গাড়িতে ভাড়া পড়বে 2,500 টাকা, আর বড় গাড়িতে ভাড়া পড়বে 3,000 টাকা। তবে খেয়াল রাখবেন আমি যে ভাড়াগুলি বলছি সময় আর সিজনের সাথে কিন্তু এই ভাড়ার পরিবর্তনও হতে পারে। এছাড়াও শিলিগুড়ি থেকে আরও কম টাকায় দার্জিলিং আসতে হলে আপনারা NJP স্টেশনের বাইরে থেকে একটি লোকাল অটো নিয়ে চলে আসুন শিলিগুড়ি জাংশন বাস স্ট্যান্ডে। আপনাদের অটোতে ভাড়া লাগবে 30 থেকে 40 টাকা, আর শিলিগুড়ি জাংশন বাস স্ট্যান্ড থেকেই কিন্তু আপনারা দার্জিলিং এর বাস পেয়ে যাবেন। বাসে ভাড়া পড়বে 100 টাকা, আর এইখান থেকে বাস আপনাকে মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে দার্জিলিং পৌঁছে দেবে। এবার জেনে নেব কলকাতা থেকে বাসে করে কিভাবে আসবেন। বাসে করে আসলে ধর্মতলা থেকে আপনারা শিলিগুড়ি আসার অনেক বাস পেয়ে যাবেন। বাসে আসলে সময় লাগবে প্রায় 12 ঘন্টা, আর শিলিগুড়ি আসার প্রায় সব বাসই শিলিগুড়ি জাংশন বাস স্ট্যান্ড পর্যন্ত আসে। শিলিগুড়ি জাংশন বাস স্ট্যান্ড পৌঁছে এখান থেকে দার্জিলিং যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। শেয়ার গাড়িতে ভাড়া লাগবে 200 থেকে 250 টাকা, তবে যেরকম আগে বললাম সিজন হিসাবে ভাড়ার পরিবর্তন হতে পারে। আর গাড়ি রিজার্ভ করলে ছোট গাড়িতে ভাড়া লাগবে 2,500 টাকা, আর বড় গাড়িতে ভাড়া লাগবে 3,000 টাকা। আর এইখান থেকেই দার্জিলিং এর বাসও পেয়ে যাবেন, বাসে ভাড়া লাগবে 100 টাকা। তাহলে এবার জেনে নিই আপনারা ফ্লাইটে কি করে আসবেন। ফ্লাইটে করে আসলে আপনাকে প্রথমে পৌঁছতে হবে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে, আর ঠিক এয়ারপোর্টের বাইরে থেকেই গাড়ি রিজার্ভ করে চলে আসতে পারেন দার্জিলিং। আপনাদের ছোট গাড়িতে ভাড়া পড়বে 3,000 টাকা, আর বড় গাড়ির ভাড়া পড়বে 3,500 টাকা। এবার জেনে নেব দার্জিলিং আপনারা কখন আসবেন, বা দার্জিলিং আসার সব থেকে ভালো সময় কোনটা। বর্ষার সময় ছাড়া কিন্তু দার্জিলিংয়ে আপনি বছরের যে কোনো সময় আসতে পারেন। দার্জিলিং ভ্রমণের সব থেকে ভালো সময় হলো মিড অক্টোবর থেকে জুন মাস। দার্জিলিংয়ে আপনারা কোথায় থাকবেন, দার্জিলিংয়ে চেষ্টা করুন ম্যালে কাছাকাছি থাকার। তবে বলে রাখি, ম্যালের যত কাছে হোটেল নেবেন হোটেল ভাড়া কিন্তু ততই বেশি হবে। ম্যালের একদম কাছে থাকলে বাজেট হোটেলে ভাড়া পড়বে আপনাদের 2 থেকে 3,000 টাকা মতো,
তবে ম্যাল রোডের পাশেই আস্তাবল অথবা ম্যাল থেকে একটু নেমে রিঙ্ক মলের সামনে হোটেল নিলে ভাড়া পড়বে 900 থেকে 1000 টাকা। সেক্ষেত্রে আপনারা ম্যালে হেঁটেই আসতে পারবেন। আরও কম বাজেটে হোটেল পাবেন দার্জিলিং স্টেশনের ঠিক সামনে। এইখানে হোটেল নিলে মোটামুটি 500 থেকে 1000 টাকায় ঘর পেয়ে যাবেন। সেক্ষেত্রে কিন্তু ম্যাল অবধি আসতে হলে আপনাদের বেশ খানিকটা চড়াই ভাঙতে হবে। আমরা ছিলাম দার্জিলিং ম্যালের একদম উপরে টেকেলিং হোটেলে, এবং এই হোটেলটির লোকেশন ও সার্ভিস খুবই ভালো হওয়ায় আমার রেকমেন্ডেশন, যদি আপনারা ম্যালের উপরে কোনো বাজেট হোটেলে থাকতে চান তাহলে এইখানে থাকতে পারেন। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এই হোটেলটি। আপনাদেরকে বললামই আমরা টেকেলিংয়ে উঠেছি। আমরা যে রুমটা বুক করেছি এটা হলো A6। এটা মল ফেসিং না রুমটা। চলুন রুমটা দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে একটা ডবল বেড আছে। রুমে আমাদেরকে দুটো টাওয়েল দিয়েছে। বেডটা কিন্তু যথেষ্ট বড়, মানে দুজনের জন্য বেশ অনেকটাই বড়। আপনারা ইভেন যদি বাচ্চা নিয়ে আসেন আমার মনে হয় ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবে। আর এই বেডের নিচে যে বেডশিটটা দেওয়া আছে কিন্তু একদম ক্লিন হোয়াইট বেডশিট দেওয়া আছে দেখুন। আর উপরে একটা মোটা কুইল্টের সঙ্গে একটা কম্বল দেওয়া আছে। এদিকে একটা প্লাগ পয়েন্ট করা আছে। ইন্টারকম, এখানে একটা মিরর দেয়া, টিভি, এখানে টেবিল, সাইডে একটা সিটিং এরিয়া, এখানে একটা ছোট্ট আলমারি আছে। রুমটা কিন্তু পুরোটাই কাঠের। আর এই ডেকিলিং হোটেলটা একদম ম্যালের ওপরে, কেভেন্টার্সের জাস্ট অপোজিটে। এটা হলো বাথরুম। বাথরুম কিন্তু খুব বড়, যথেষ্ট বড় বাথরুমটা। শাওয়ার এরিয়াটা আলাদা করা আছে, এখানে গিজারে প্রভিশন করা আছে, ওয়েস্টার্ন টয়লেট, একটা বেসিন দেওয়া আছে, আর সামনেই মিরর। এই রুম থেকে বেরোচ্ছি। এটা একটা সিটিং এরিয়া হোটেলটার। এ দেখুন এটা সিটিং এরিয়া, এখানে সোফার অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর এই দিকে গেলেই কিন্তু পুরো ম্যালটা আপনি দেখতে পারবেন। এই নিচে যেটা দেখতে পাচ্ছি এটা হলো ম্যাল রোডটা। এ দেখুন আরো ভালোভাবে দেখাচ্ছে। এ দেখুন নিচে, এই নিচে হলো ম্যাল রোডটা। এই সিটিং এরিয়া ছাড়াও নিচে আরেকটা লবি আছে এই হোটেলের। এটা হোটেলের ডাইনিং এরিয়া, এই দিকটা লবি। এই লবিটা থেকে আপনি পুরো ম্যাল রোডটা দেখতে পাবেন। দেখুন এই সামনে কেভেন্টার্স, এই সামনে হলো কেভেন্টার্স, আর এটা ম্যাল রোড। এই সিটিং এরিয়ার পাশেই একটা অ্যাটাচড টয়লেট আছে, এটা কমন টয়লেট। এখানে ওয়াইফাই এর ফেসিলিটি আছে। আপনি কিন্তু এই সিটিং এরিয়াটাতে বসে বেশ অনেকটা সময় কাটিয়ে দিতে পারবেন এই ম্যালের ভিউ দেখতে দেখতে। এই হোটেলটা আমাদের ইনক্লুসিভ ট্যাক্স পড়েছে 2200 টাকা, কিন্তু এটা সিজন ওয়াইজ ভ্যারি করতে পারে। যদি আপনারা লিন সিজনে আসেন হয়তো এরকমই দাম পড়বে, যদি আপনারা পিক সিজনে আসেন সেই সময় কিন্তু এই দামটা বেড়েও যেতে পারে। দার্জিলিং এ কি কি দেখবেন আর সাইট সিনোভা কিভাবে প্ল্যান করবেন? প্রথম দিন দার্জিলিং এ 12টা থেকে 1টা নাগাদ পৌঁছে যান। সেদিন লাঞ্চ সেরে পায়ে হেঁটে সবার আগে দেখে নিন দার্জিলিং ম্যাল ও দার্জিলিং চৌরাস্তা। চৌরাস্তা বা ম্যাল দার্জিলিং শহরের প্রাণকেন্দ্র। এখানে আপনি ম্যাল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেঞ্চিতে বসতে পারেন এবং এক কাপ চায়ের সাথে পাহাড়ের বিস্ময়কর সৌন্দর্যকে উপভোগ করতে পারেন। এখানে চোখে পড়বে মানুষের প্রতিনিয়ত ব্যস্ততা, আর চৌরাস্তার একধারে পুরনো কিছু ঐতিহ্যবাহী দোকান। অথবা যদি ম্যালে ঘুরতে ঘুরতে আপনি ক্লান্ত হয়ে পড়েন তাহলে ঘোড়ার পিঠে করে পুরো ম্যাল রোডের একটা চক্র দিতে পারেন। এরপর দার্জিলিংয়ের এক পাশ দিয়ে চলে আসা দার্জিলিং অবজারভেটরি হিলের রাস্তা দিয়ে সোজা এগিয়ে আসুন।
আর সেই রাস্তার এক পাশ দিয়ে উঠে যাওয়া চড়াই রাস্তা দিয়ে উঠে এসে দেখে নিন মহাকাল মন্দির। আপনি যখন মহাকাল মন্দিরে প্রবেশ করবেন তখন আপনি দেখবেন কিভাবে একই মন্দিরে উভয় হিন্দু ও বৌদ্ধ ধর্ম একসাথে একই জায়গায় সভাস্থান করেছে। এখানে আপনি হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রার্থনা একসাথে শুনতে পারবেন। মহাকাল মন্দির দেখে নেওয়ার পর হাঁটতে হাঁটতে চলে আসুন দার্জিলিং এর অবজারভেটরি হিলে। এই নিউ মহাকাল মার্কেটে যে রাস্তাটা, এই রাস্তাটা যেখানে গিয়ে শেষ হচ্ছে এর শেষ প্রান্তে আছে অবজারভেটরি হিল। এই আমার পেছনে হলো সেই দার্জিলিং এর অবজারভেটরি হিল। নাম অনুসারে পাহাড়ের চূড়ায় অবস্থিত দার্জিলিং অবজারভেটরি হিল কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য উপভোগ করার জন্য অন্যতম সেরা স্থান। এখানকার বেঞ্চগুলোতে বসে এই অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে করতে বেশ খানিকটা সময় কাটিয়ে দিতে পারবেন। এরপর হোটেলে ফিরে এসে রেস্ট নিয়ে নিন। সন্ধ্যে হতেই আবার চলে আসুন মেলে। বাজে প্রায় 5:30, আস্তে আস্তে কিন্তু এই মেল রোডে লোকের ভিড় জমে উঠছে। মেল কিন্তু সন্ধ্যেবেলা আরো সুন্দর লাগে। চতুর্দিকে রং বেরঙিন আলোয় সেজে ওঠা জমজমাটো প্রাণোচ্ছল দার্জিলিং মেলে চোখে পড়বে সারি সারি নানান জিনিসের দোকান। চাইলে এখান থেকে কেনাকাটাও সেরে নিতে পারেন, তবে দরদাম করতে কিন্তু ভুলবেন না। মেলের রাস্তার একধারে সারিবদ্ধ হয়ে রয়েছে নানান রকমের খাবার দোকান। আপনারা চাইলে সেইখান থেকেও সন্ধ্যের চা জল খাবারটা সেরে নিতে পারেন, অথবা চলে আসুন দার্জিলিংয়ের বিখ্যাত গ্লেনারিজে আর চেখে দেখুন গ্লেনারিজের দুর্ধর্ষ সব বেকারি আইটেম এবং খাবার। এরপর সেই দিন তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ুন, কারণ এর পর দিন আপনাকে ভোর রাতে প্রায় 3:30-4 নাগাদ বেরোতে হবে টাইগার হিলে সানরাইজ দেখতে। কিন্তু তার জন্য আগে ম্যালের সামনের ট্যাক্সি স্ট্যান্ড অথবা চক বাজারের সামনের ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনি পরের দুদিনের সাইট সিনের জন্য গাড়ি বুক করে নিন। চলুন এক ঝলকে বুঝে নেওয়া যাক পরের দুদিন আপনি কোন কোন সাইট সিনের জন্য গাড়ি বুক করবেন আর কিভাবে করবেন। পরের দুদিন আপনি সাইট সিন করবেন 3 পয়েন্টস, লামাহাটা ও মিক্স পয়েন্টসের। প্রথম দিন সাইট সিন করবেন 3 পয়েন্টস এবং লামাহাটার। তাহলে প্রথমে জেনে নিই 3 পয়েন্টসে আপনাদের কি কি দেখাবে। 3 পয়েন্টসে আপনাদের ঘুরিয়ে দেখাবে টাইগার হিল থেকে সানরাইজ, বাতাসিয়া লুপ, ঘুম মনাস্ট্রি, এবং ঘুম মনাস্ট্রি দেখে নেওয়ার পর আপনারা দেখে নেবেন লামাহাটা। এর পরের দিন সাইট সিন করবেন মিক্স পয়েন্টসের, আর মিক্স পয়েন্টসে আপনাদের দেখাবে জাপানিজ টেম্পল, পিস পাগোডা, টেনজিং রক, হ্যাপি ভ্যালি টি স্টেট, দার্জিলিং জু, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, অরেঞ্জ ভ্যালি ভিউ পয়েন্ট, রক গার্ডেন ও গঙ্গামায়া পার্ক। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যখন গাড়ি রিজার্ভ করবেন, যদি একই গাড়ি আপনারা 3 পয়েন্টস ও মিক্স পয়েন্টসের জন্য রিজার্ভ করেন সেক্ষেত্রে খরচা কিছুটা কম হবে। সাইট সিনের জন্য আপনাদের দুদিনের মোট গাড়ি ভাড়া পড়বে 4,500 টাকা, অথবা শুধু 3 পয়েন্টস দেখলে আপনারা শেয়ার গাড়ি করে এই 3 পয়েন্টসেরও সাইট সিন করতে পারেন। যদি আপনারা শেয়ার গাড়িতে 3 পয়েন্টস ঘুরতে চান সেক্ষেত্রে আপনারা ম্যাল রোডের সামনের ট্যাক্সি স্ট্যান্ডে ঠিক ভোর 3টের সময় পৌঁছে যান, এবং এইখান থেকেই আপনি 3 পয়েন্টস মানে টাইগার হিল, বাতাসিয়া লুপ ও ঘুম মনাস্ট্রি ঘোরানোর গাড়ি পেয়ে যাবেন। ভাড়া পড়বে জনপ্রতি 300 টাকা। আর মিক্স পয়েন্টস আলাদা করে ঘুরলে, গাড়ি রিজার্ভ করলে আপনার ভাড়া পড়বে 2,500 টাকা। দ্বিতীয় দিন ভোর 3:30-4 মধ্যে গাড়ি আপনাকে প্রথমে নিয়ে যাবে টাইগার হিলে সানরাইজ দেখতে। দার্জিলিং থেকে 13 কিলোমিটার দূরে 8,482 ফিট উচ্চতায় অবস্থিত টাইগার হিল থেকে আপনি সাক্ষী হবেন সূর্যের প্রথম কিরণে কিভাবে কাঞ্চনজঙ্ঘা সেজে ওঠে তার অপরূপ রূপে, এবং আকাশের গায়ে মিল্কি ওয়ে একদম পরিষ্কার দেখতে পাবেন। টাইগার হিল দেখে নেওয়ার পর দেখে নিন ঘুম মনাস্ট্রি। মনাস্ট্রিটি 1850 সালে মঙ্গোলিয়ান জ্যোতিষী এবং সন্ন্যাসী সাক্পো শেরাব গ্যাটসো প্রতিষ্ঠা করেন, যিনি 1905 সাল পর্যন্ত এই মনাস্ট্রিটির প্রধান ছিলেন। আর এখানেই দেখে নিন ঘুম মনাস্ট্রির বিখ্যাত মৈত্রেয় বুদ্ধের 15 ফুট উঁচু মূর্তি। ঘুম মনাস্ট্রি দেখে নেওয়ার পর দেখে নিন বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ 1919 সালে চালু করা হয়, কারণ ঘুমের ঠিক পরে টয় ট্রেনটিকে দার্জিলিংয়ের দিকে যাওয়ার সময় 140 ফুটের একটি কঠোর অবতরণ করতে হয়।
দেখা গিয়েছিল যে এই ঢালের পরিমাপ যদি কমানো না যায় তাহলে টয় ট্রেনটি সেই ঢাল সামলে অবতরণ করতে পারবে না। আর সেই ঢালের পরিমাপ কমানোর জন্যই ব্রিটিশরা বাতাসিয়া লুপ তৈরি করে। টয় ট্রেনটি একটি মৃদু ঢালের বড় বৃত্তাকার অঞ্চলের মধ্যে দিয়ে লুপটি সম্পূর্ণ করে এবং নিচের একটি টানেলের মধ্যে দিয়ে লুপের শুরুতে তার নিজস্ব ট্র্যাকটি অতিক্রম করে। আপনি বুঝতেও পারবেন না যে টয় ট্রেনটি কখন 140 ফুট নিচে নেমে গেছে। আর এই কারণেই বাতাসিয়া লুপকে একটি ইঞ্জিনিয়ারিং মার্ভেল বলেও জানা যায়। এছাড়াও এখান থেকে চোখে পড়বে অপরূপ তুষার মৌলি কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এবং লুপের একদম মাঝে চোখে পড়বে একটি ওয়ার মেমোরিয়াল। এটি 1995 সালে গোর্খা সৈন্যদের স্মরণে করা হয়েছিল যারা স্বাধীনতার পরে বিভিন্ন যুদ্ধে তাদের জীবন উৎসর্গ করেছিলেন। এরপর দেখে নিন লামাহাটা। লামাহাটা যাওয়ার রাস্তা খুবই সুন্দর। পাইন ও ধূপির জঙ্গলে ঘেরা একটি রাস্তার মাঝ দিয়ে এগিয়ে চলবে আপনার গাড়ি, আর গাড়ি গিয়ে দাঁড়াবে ঠিক লামাহাটা ইকো ট্যুরিজম পার্কেরই বাইরে। 2012 সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এইখানেই গড়ে উঠেছিল লামাহাটা ইকো ট্যুরিজম পার্ক। আর এই পাইন জঙ্গলে ঘেরা পার্কটির মাঝ দিয়েই একটি রাস্তা চলে গেছে, আর এই রাস্তা দিয়ে ট্রেক করে আপনি পৌঁছে যাবেন পার্কটির চূড়ায় অবস্থিত একটি পবিত্র পুকুরের সামনে। আর এই পার্কটির চূড়ায় ওঠার সময় রেস্ট নেওয়ার জন্য বেঞ্চেরও বন্দোবস্ত রয়েছে। আর এই পার্কটির মধ্যেই রয়েছে দুটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্যসহ পাইনার দুপির জঙ্গলে ঘেরা অপরূপ পার্কটিকে ওপর থেকে পুরো দেখতে পারবেন। এই পুরো ট্রিপটি করতে সময় লাগবে 6-7 ঘন্টা, মানে আপনাকে সকাল 9টা থেকে 10টার মধ্যে গাড়ি ড্রপ করে দেবে আপনার হোটেলে। এরপর আপনার হোটেলে ফিরে এসে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়ুন দার্জিলিংয়ের রঙ্গিত ভ্যালি রোপওয়ের জন্য। রোপওয়ে আপনি সাইট সিনে না নিয়ে যদি এইভাবে যান তাহলে আপনি কম করে 1000 টাকা আপনার গাড়ি ভাড়াতে বাঁচাতে পারবেন। ম্যাল থেকে নিচে চকবাজার বাসস্ট্যান্ডের থেকে আপনি শেয়ার জিপ বা দার্জিলিংয়ের SMS ট্যাক্সি পেয়ে যাবেন। এখান থেকে শেয়ার ট্যাক্সি করে চলে আসুন সেন্ট জোসেফ স্কুলের সামনে। ট্যাক্সি ভাড়া লাগবে 50-60 টাকা। আর সেন্ট জোসেফ স্কুলের অপর পাড়েই রয়েছে দার্জিলিং রোপওয়ে। রোপওয়েটি সকাল 10টা থেকে 4টে অবধি খোলা থাকে, কিন্তু পিক সিজনে রোপওয়ে 2টোর সময় বন্ধ হয়ে যায়। রোপওয়ে রাইডের জন্য আপনাকে টিকিট নিতে লাগবে, টিকিট মূল্য মাথাপিছু 260 টাকা করে। আর রোপওয়েটি আপনাকে 40 মিনিটে দার্জিলিং থেকে রঙ্গিত ভ্যালি, আবার রঙ্গিত ভ্যালি থেকে দার্জিলিং নিয়ে আসবে। এই 5 কিলোমিটার যাত্রাপথে আপনি পাখির চোখে দেখে নেবেন চা বাগান, পাইনে ঘেরা জঙ্গল, তুষার মৌলি কাঞ্চনজঙ্ঘা সহ চোখে পড়বে নিচে দিয়ে বয়ে চলে যাওয়া রামাম এবং লিটিল রঙ্গিতের প্রবাহমান স্রোত। এরপর ফিরে আসুন এবং লাঞ্চ সেরে রেস্ট নিয়ে নিন। সন্ধেবেলা ঘুরে দেখতে পারেন দার্জিলিং চক বাজার ও ম্যাল মার্কেট। এরপর তৃতীয় দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে 9টা থেকে 10টা নাগাদ বেরিয়ে পড়ুন মিক্স পয়েন্টসের সাইট সিনের জন্য। প্রথমে দেখে নিন জাপানিজ টেম্পল আর পিস পাগোডা। জাপানিজ টেম্পল আর পিস পাগোডা এই দুটোই কিন্তু একদমই পাশাপাশি, আর দার্জিলিং ম্যাল থেকে আপনাদের এই জায়গাগুলিতে পৌঁছাতে সময় লাগবে 10 মিনিট মতো। এরপর দেখে নিন টেনজিং রক। এখানে চাইলে আপনি রক ক্লাইম্বিংও করতে পারবেন। টেনজিং রকের পর দেখে নিন হ্যাপি ভ্যালি টি স্টেট। এরপর লাঞ্চ সেরে চলে আসুন দার্জিলিং জুতে। দার্জিলিং জুতে ঢোকার জন্য আপনাদের টিকিট নিতে লাগবে, টিকিট মূল্য মাথাপিছু 60 টাকা। এবং দার্জিলিং জুয়ের মধ্যেই রয়েছে হিমালয়ান মাউন্টেনারি ইনস্টিটিউট, এবং হিমালয়ান মাউন্টেনারি ইনস্টিটিউটের লাগোয়াই আছে হিমালয়ান মাউন্টেনারি ইনস্টিটিউট মিউজিয়াম। এরপর জু দেখে বেরিয়ে পড়ুন দার্জিলিং রক গার্ডেনের উদ্দেশ্যে। আর জু থেকে রক গার্ডেন আসার সময় রাস্তার ওপরেই দেখে নিন অরেঞ্জ ভ্যালি ভিউ পয়েন্ট। তারপর রক গার্ডেন দেখে নিয়ে পৌঁছে যান আপনার অন্তিম সাইট সিন গঙ্গা মাইয়া পার্ক। এই পুরো সাইট সিনগুলো করে ফিরতে প্রায় আপনাদের বিকেল হয়ে যাবে। এরপর হোটেলে রেস্ট নিয়ে সন্ধেবেলা ঘুরে বেড়ান ম্যালে। এরপর চতুর্থ দিন আপনারা দার্জিলিং থেকে শিলিগুড়ি রওনা দেবেন। দার্জিলিংয়ের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ুন 9টা থেকে 10টা নাগাদ। আপনারা এই দিন শিলিগুড়িতে যাবেন কিছু সাইট সিন করতে করতে। প্রথমে দেখে নেবেন লেপচা জগৎ। এখানে রয়েছে একটি পাইন জঙ্গলে ঘেরা ভিউ পয়েন্ট। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার দেখা যায়। তারপর দেখে নিন জোর পুকুরি। জোর পুকুরি দেখে নেওয়ার পর দেখে নিন সীমানা ভিউ পয়েন্ট।
এটি ইন্ডিয়া ও নেপালের বর্ডার। সীমানা ভিউ পয়েন্টের পরে দেখে নিন নেপাল গেট, এরপর দেখে নিন গোপালধারা টি স্টেট, তারপর মিরিক লেক দেখে টিংলিং ভিউ পয়েন্ট হয়ে পৌঁছে যান শিলিগুড়ি। আপনাদের কিন্তু এই সাইট সিনগুলো করে শিলিগুড়ি পৌঁছাতে সময় লাগবে 6-7 ঘন্টা, আর গাড়িতে ভাড়া লাগবে 4-4,500 টাকা মতো। কিন্তু আপনারা চাইলে এই ভিউ পয়েন্টগুলো বা এই সাইট সিনগুলোকে কিন্তু স্কিপও করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা দার্জিলিং থেকে শেয়ার গাড়ি করে ডিরেক্টলি শিলিগুড়ি আসতে পারেন। আপনাদের শেয়ার গাড়িতে ভাড়া লাগবে 250 টাকা। দার্জিলিংয়ে খাওয়া দাওয়া কোথায় করবেন? দার্জিলিং ম্যাল এবং তার আশেপাশের অঞ্চলে কিন্তু প্রচুর খাওয়ার জায়গা আছে। তবে দার্জিলিং এলে আমার সাজেশন, আপনারা যদি কেভেন্টার্স, গ্লেনরিজ অথবা কুঙ্গা থেকে না খান, সেক্ষেত্রে কিছুটা হলেও আপনার দার্জিলিং ভ্রমণ কিন্তু অসম্পূর্ণ থাকবে। অতএব আপনি একবার কেভেন্টার্স থেকে ব্রেকফাস্ট খেয়ে দেখতে পারেন। এছাড়াও যদি আপনার টিবেটিয়ান খাবার পছন্দ থাকে, সেক্ষেত্রে চলে আসুন দার্জিলিংয়ের বিখ্যাত কুঙ্গা রেস্টুরেন্টে, চেখে দেখুন কুঙ্গার মোমো। অথবা যদি একটু অন্যরকম কিছু টেস্ট করতে চান, তাহলে গ্লেনরিজে এসে এখানকার বেকারি আইটেমস টেস্ট করে দেখতে পারেন। কেভেন্টার্স, কুঙ্গা বা গ্লেনরিজ ছাড়াও কম বাজেটের মধ্যে কিন্তু দার্জিলিং ম্যাল লাগোয়া প্রচুর ঘরোয়া বাঙালি হোটেল পেয়ে যাবেন। আপনাদের পার হেড পার ডে খাওয়া খরচা পড়বে 500 টাকা করে। দার্জিলিংয়ে শপিং কোথা থেকে করবেন? দার্জিলিংয়ে সস্তায় স্ট্রিট শপিংয়ের জন্য কিন্তু অনেক মার্কেট আছে। তার মধ্যে সবথেকে জনপ্রিয় হলো দার্জিলিং ম্যাল মার্কেট, দার্জিলিং মহাকাল মার্কেট এবং দার্জিলিং চকবাজার মার্কেট। এবার আসা যাক খরচার খাতায়, মানে এই ট্রিপটা করতে মোট আপনাদের কত টাকা খরচা হবে। দেখুন, সাধারণত যদি পাহাড়ে আসেন, সেক্ষেত্রে সবথেকে বেশি খরচা হয় কিন্তু গাড়ি ভাড়ায়। অতএব গ্রুপে যত বেশিজন হবে সেই খরচা ভাগ হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি আপনারা গ্রুপে 4 জন আসছেন, আর কস্ট ব্রেকআপটাও সেইভাবেই দিলাম। যদি 4 জনের গ্রুপে এই দার্জিলিং ট্রিপটা কমপ্লিট করতে চান, তাহলে কিন্তু মোটামুটি 6,000 টাকার মধ্যে এই ট্রিপটা খুব ভালোভাবে আপনারা কমপ্লিট করে নিতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।